ইয়া যদি মাসুদরা জাহান্নামে যাবে, সকল নামের, সকল বর্ণের, সকল বিচিত্র ধর্মের, সকল আদর্শের ইয়াজুজ মাজুজরা, সে যেই নামেই হোক, যেই লাইফ স্টাইলের হোক, সে ইয়াজুজ মাজুজ, সে জাহান্নামে যাবে। আর যারা মুমিন, আম্বিয়া কেরামদের অনুসারী, আসমানি জ্ঞানের অনুসারী, যারা মুসলিম, যারা ইয়াজুজ মাজুজের সকল প্রোগ্রামের সামনে, তার সফটওয়্যারের সামনে আরেক অ্যান্টি সফটওয়্যার ব্যারিকেড সৃষ্টি করবে, তার প্রোগ্রামের সামনে অ্যান্টি প্রোগ্রামিং আরেকটা ব্যারিকেড দেবে, ইয়াজুজ মাজুজের কোন প্রোগ্রাম আমার সন্তানদের অন্তরে বেইমানি তৈরি করতেছে, আমি আমাকে প্রতিরোধ দিতে হবে সেখানে। আমি যদি দেখি স্মার্ট ফোন এর মাধ্যমে ইয়াজুজ মাজুজের সব সমস্ত ফাসাদ, ফিতনা, পাপাচারের বিষাক্ত সয়লাব আমার শিশুর মনোজগৎকে সয়লাব করে দিচ্ছে, লাথি মারো স্মার্টফোনকে, ব্যারিকেড দাও এখানে। জুলকারনাইন হতে হবে প্রত্যেককে এই যুগে। জুলকারনাইনের ইতিহাস এই জন্য শোনানো হয়েছে যে আগামী দিনে প্রত্যেককেই জুলকারনাইন হতে হবে, প্রত্যেককেই একটা ব্যারিয়ারে যেতে হবে, একটা ব্যারিকেড দিতে হবে, একটা প্রতিরোধ দিতে হবে, না হলে রক্ষা পাবা না, পাবা না। ও তো লোহার প্রাচীর দিয়েছে, তোমাকে লোহারটা লাগবে না, তুমি ইলেকট্রনিক ফিল্টারিং দিয়ে দেবা, স্পন্সর দিয়ে দেবা। মন্দের ক্ষমতা বেশি, মন্দ প্রতিরোধ না করলে তোমার কোনো ভ্যালু নেই, তুমি টোটাল বেদিন, বদ্দিন, বিধর্মী হয়ে যাবা মন্দের ব্যারিকেড না দিলে। একটা বস্তায় একটা পচা আলু, এক কোটি আলু থাকলেও পচিয়ে দেবে, পচাটার এত ক্ষমতা। ভালো এক কোটি আলু মিলে চেষ্টা করলে একটা পচা আলুকে পুনর্বার ভালো আলু রূপে, খাদ্যের উপযুক্ত আলু রূপে তারা এটাকে চেঞ্জ করতে পারবে না, বরং ভালো করতে গিয়ে তারাও পচে যাবে। মন্দের ক্ষমতা এত বেশি, মন্দকে প্রতিরোধ দিতে হয়। 100 কেজি জমজমের পানিতে 250 গ্রাম পেশাব ঢেলে দিলে, 100 কেজি জমজমের একশানে 250 গ্রাম পেশাব ভালো হয়ে যাবে না? 250 গ্রামের একশান রিয়াকশনে 100 কেজি জমজম পুরোটাই ভাইরাস এবং জার্মে আক্রান্ত হবে এবং নাপাক হয়ে যাবে, কোনটা হবে? দ্বিতীয়টাই হবে। মন্দের পাওয়ার বেশি, মন্দের ক্ষমতা অত্যাধিক বেশি, ভাইরাস জীবাণু সূক্ষ্ম সূক্ষ্ম। একটা মশার মাথার মধ্যে আলপিনের মতো ছোট্ট জায়গায় 50,000 জার্ম থাকে ইনফ্লুয়েঞ্জার, কি পাওয়ার! মন্দের ক্ষমতা কত বেশি! একটা মন্দ মশার সাথে কেউ পারল না আজ পর্যন্ত, কোনো মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, নমরুদ, এই মশার বিরুদ্ধে সবাই যুদ্ধ করছে, আজ কিছুই হলো না, পরাজয়। আমরা বাঙালিরা অপরাজেয় বাংলার নাকি কত কি আমাদের, কিন্তু মশার কাছে সবাই, এর নাম কেউ নেয় না যে ইটের সাথে পারা যাবে না। সেদিন ফ্লাইটে উঠলাম, নভোয়ের একটা ফ্লাইটে সন্ধ্যার দিকে, হায় রে, কোটি কোটি মশা দরজা খোলা মাত্র ঢুকে গেছে। এখন যাত্রী আমরা কয়জন? আমরা যদি হই 50 জন, 50 লাখ যাত্রী হলো মশা, সব ঢাকা থেকে ওরা সৈয়দপুর গেছে আমার সাথে, কিছুই করার নাই, দুনিয়াটা ওদের। মন্দের সাথে পারবেন? যদি দরজাটা সেই সিস্টেম করা যেত, নেট সিস্টেম করা যেত, মশা ফিল্টারিং হয়ে যাবে, সেটা হতে পারত। এখন গোটা বিশ্ব ইয়াজুজ মাজুজের বিশ্বায়ন, ইয়াজুজ মাজুজের বিশ্বায়নের আওতায়। এখন এই হাদিসটা বলছে, বুখারীর হাসরত দ্বারা এই হাদিসটা চোখ খুলে দিতে পারে যে ইয়াজুজ মাজুজ কি জিনিস। মূল ইয়াজুজ মাজুজ সামনে আসবে, তাদের সৈনিকরা, তাদের পতাকাধারীরা, তাদের আদর্শবাহীরা, এরা কিন্তু তাদের চোখ বেশি গোটা বিশ্বকে এখন সয়লাব করে দিয়েছে, পাপাচারে, অনাচারে, অপরাধে, অপবিত্রতা দিয়ে। অতএব ব্যারিকেড দিন, জুলকারনাইন হন সবাই, মন্দকে প্রতিরোধ দিন, মন্দ থেকে নিজেকে প্রতিরোধ করুন, সন্তানকে প্রতিরোধ করুন,
বাবা আমার ওখানে যাওয়ার দরকার নেই, গেলে আর নিজেকে আমি উদ্ধার করতে পারবো না, আমি রক্ষা করতে পারবো না।